সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পারফেক্ট বিউটি পার্লারের ওনার এবং বিউটি এক্সপার্ট ওয়াহিদা ইসলাম কাকলি। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু জানতে চাই যে বিউটি এক্সপার্ট হিসেবে জার্নিটা কবে থেকে শুরু হয়েছিল এবং কেন আসলে এই প্রফেশনটাকে বেছে নিলেন? খুব মজার ব্যাপার আছে। প্রথমত আমি আসলে একজন টিচার, তো টিচিং প্রফেশনেই ছিলাম, এখনও আছি আমি। শুরুতে আমি যখন একটা কলেজে জয়েন করি, সেখানে আমার কলিগরা যখন জানতে পারলো গল্পে গল্পে যে আমি বিউটিফিকেশনে পড়াশোনা করেছি, তখন ওরা আমাকে বলল যে কেন তুমি পার্লার করছো না। দেন ওদের আসলে বলা যায় যে ওদের কথা মাথায় রেখে, হ্যাঁ, যে ঠিক আছে শুরু করি। এবং প্রথমে আমি আসলে বাসায় শুরু করেছিলাম এবং সেখান থেকেই আস্তে আস্তে আসলে এতটা বড় হওয়া। আর তারপরে যেটা করেছি আমি টিচিং প্রফেশনটার পাশাপাশি, যেহেতু আমার কলিগ অনেক বেশি ছিল, উত্তরাতে আমি থাকি, আমি একটা রিনাউন স্কুলে আছি যেখানে অনেক আমার কলিগ যারা নিয়মিত আসতো এবং নিয়মিত সেবা নিত, এতে করে দেখা গেল যে আমার পার্লার দিনে দিনে মানে মোটামুটি বড় হতে শুরু করলো এবং আমি এখানটায় বেশ ভালো একটা সময় দেওয়া শুরু করলাম। এবং একে একে প্রথমে আমার চারটা মেয়ে ছিল, তারপর আস্তে আস্তে বাড়াতে বাড়াতে আমার তিনটা আউটলেট হয়ে গেল, অনেকগুলো মেয়ে হয়ে গেল, এভাবে করেই আসলে শুরুটা। এবং সেটা ছিল 2005-এ। বাহ, যেহেতু আমরা জানলাম যে আপনি শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন, তো জানতে চাই যে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল কিনা এই প্রফেশনে আসা? ছোটবেলায় ইচ্ছে ছিল না, আমার বাবা আর্মিতে আছেন, এখন রিটায়ার্ড করেছেন ডিফেন্সে, সেনা শিক্ষা করে আছেন। তো আব্বু সবসময় চাইতেন যে আমরা তিন বোনই যেন টিচার হই, এবং সেই জন্য আসলে সবসময় আমাদেরকে ওইভাবে, আমি মাস্টার ডিগ্রি পরীক্ষার পরপরই আমার বিয়ে হয়েছে, এবং সে সবসময়ই বলতেন যে অবশ্যই টিচিং প্রফেশনটা বেছে নিবে, মানে যখনই তুমি সময় পাবে। অর্থাৎ আমি খুবই সংসারী টাইপের মেয়ে ছিলাম, পড়াশোনা কমপ্লিট করার পরেও দেখা গেল যে আমার হাজব্যান্ডের সাথে আমি প্রচুর বেড়াতাম এবং সংসারটাই খুব মনোযোগ দিয়ে করতাম। পরে যখন বাচ্চারা বড় হলো, তখন ওদের স্কুলে দেওয়ার সময় স্কুল থেকেই আসলে অফার আসে আমার টিচিংয়ের, সেই জন্য আমি ওখানে জয়েন করলাম। জয়েন করার পরপর এভাবে করেই পার্লারটায় আসা। সো যেটা আপনি প্রথমে বলছিলেন যে বিউটিফিকেশন নিয়ে আপনার পড়াশোনা রয়েছে, সেটা জানার পর আপনার কলিগরা আপনাকে অনুপ্রাণিত করলেন, উৎসাহিত করলেন, সো বিউটিফিকেশন নিয়ে পড়াশোনাটা কেন করা হয়েছিল এবং আসলে কী কী কোর্স করা হয়েছে? হয় না, বিয়ের পরপর খুব মিল হয় হাজব্যান্ড ওয়াইফের, আবার কিন্তু ঝগড়াও হয়। তো আমাদের মধ্যে একটু হলেই ঝগড়া হতো এবং আমি কথায় কথায় ওকে বলতাম যে তোমাকে তো পড়াতে হয়নি, তুমি এমএ পাশ মেয়ে বিয়ে করেছো, তো আমাকে বলে কি পড়ো। আমরা তখন মুম্বাইতে ছিলাম, তো ওখানে একটা বিউটিফিকেশনের কলেজ ছিল, এলটি একাডেমি, সেখানে আমাকে বললো ভর্তি হতে। তা আমি বললাম আমি কি কখনো পার্লার দিব, আমি এটা পড়ে কি করব। তো ও বললো যে না পড়ো, পড়াশোনা করো না, কোনো কাজে লাগে। তারপরে আব্বুকে বললাম যে কি করব, আব্বু বললো যে পড়ো, যে কোনো পড়াশোনায় কাজে লাগে। তো ওখানে আমি 2 বছর ছিলাম, ওখানে আমি এই ফুল কোর্সটা কমপ্লিট করি, তারপরে আমি দেশে চলে আসি আসলে। এবং আমার কখনো তখনও কিন্তু মাথায় আসেনি যে আমি পার্লার করব। পরে এখানে আসার পরে কলিগরা যখন বললো, হ্যাঁ, এবং আমার অবশ্য শাস্তি সবসময়ই ভালো লাগতো। এর পরবর্তীতে আমি বাংলাদেশে লেভেল 1 কারিগরি শিক্ষা বোর্ডের, যেটা লেভেল 1, লেভেল 2, লেভেল 3 পর্যন্ত আমাদের দেশে আছে, তিনটাই করেছি। এছাড়াও আমি অ্যাসেসর পার্ট, যেটা লেভেল 4 অ্যাসেসমেন্টের জন্য, সেটাও আমি কমপ্লিট করেছি। তো পড়াশোনা পার্লার খোলার পরে করা হয়েছে? হ্যাঁ, এগুলো যেহেতু বিউটিফিকেশনের উপরে, সেই জন্য এগুলোর উপরেও পড়াশোনা করে নিয়েছি। এছাড়া বাইরের দেশ থেকে অনেকেই আমাদের দেশে আসে, অনেক রিনাউন পার্সন যারা মেকআপের উপরে বিভিন্ন কোর্স করান, সেগুলোও করেছি। এমনকি দেশের বাইরে যখন আমি বেড়াতে যাই, সেখানেও আমি অনেক ওয়ার্কশপ করি, অনেক ওয়ার্কশপে অ্যাটেন্ড করি এবং ক্লাসও করি। বা তো পারফেক্ট বিউটি পার্লারের এখন অনেকগুলো শাখা রয়েছে, আপনি বললেন যে প্রায় অনেকগুলো শাখা রয়েছে, শাখাগুলো কোথায় কোথায় রয়েছে আমরা যদি একটু বলতেন? খুব দূরে দূরে হলে যেটা হয় যে নিজে না থাকলে আসলে খুব সুন্দরভাবে সেবা দেওয়া করা যায় না। যতই আমরা ভালো মেয়ে রাখছি বা যত কিছুই করছি, সেখানটায় ঠিক পারফেক্ট সেবাটা আমি দিতে পারি না। পরে যখন আমি দেখলাম যে একটু কমপ্লেনও আসছে, সেই জন্য আমি আসলে চেষ্টা করেছি সবই উত্তরার ভিতরে রাখতে। আমার 3টা আউটলেটই উত্তরাতে রয়েছে, রাজু কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেট একটি রয়েছে, আর 3 নম্বর সেক্টর রবীন্দ্র সরণি মেইন রোডে ওখানটায়, আর 12 নম্বর সেক্টরে। 3টা আউটলেটই মোটামুটি কাছাকাছি এবং আমি 3টাতেই সময় দিতে পারি, সমস্যা মনিটরিং করাটা আপনার জন্য ইজি হয়ে যায়। আচ্ছা,
সো পারফেক্ট বিউটি পার্লারে আসলে স্কিন এবং হেয়ার নিয়ে স্পেশাল কি কি কাজ হয় এবং কতখানি পারফেক্ট সেবা আসলে আপনারা দিতে পারছেন? এখন কিন্তু সবাই অনেক সচেতন, এখন প্রতিটা মেয়ে, আমার খুবই ভালো লাগে, আমরা যখন স্কুল কলেজে পড়েছি তখন কিন্তু আমরা একেবারেই রূপচর্চা করতাম না। আমার মনে আছে আম্মু সবসময় বলতেন যে একটু চর্চা করো, আমাদের সেটা করা হতো না। দেখতাম আন্টিরা খুব মানে করতেন, ওনারা পার্টিতে যাওয়ার সময় খুব সুন্দর সেজে যেতেন, ওই পর্যন্তই, নিজে কিন্তু করা হতো না। আর এখন কলেজের মেয়েরা অনেক সচেতন, ওরা আসছে, ওরা মানে স্কিন কেয়ারের জন্য রেগুলার যে ডিপ ক্লিন মাসাজ বা ফ্রুট মাসাজ এগুলো যে নিতে হয় এবং এগুলো নিলে যে ব্লাড সার্কুলেশন হয়, অক্সিজেন পাস হয় স্কিনে এবং তাতে করে যে হাইড্রেট হয়ে যায় স্কিনটা, ব্রাউন হয় না, তারপরে কোনো রকমের দাগ ছোপ হয় না, এই জিনিসগুলো এখনকার মেয়েরা জানে এবং ওরা বুঝে যে এক্সপার্ট হ্যান্ডের মাধ্যমেই এটা করতে হবে, এই কারণে ওরা কিন্তু পার্লারগুলোতে চলে আসছে। এবং ওরা সবসময় এসেই প্রথমেই বলবে যে আপু আমি কিন্তু ওই পুরনো মেয়েটার হাতে করব, অর্থাৎ যে ভালো মাসাজ করছে তাকে দিয়েই করাচ্ছে। অর্থাৎ এখন কিন্তু সবাই অনেক সচেতন। আমরা বাসায় তো অবশ্যই আমরা নিজের যত্ন নিতে পারি, সেটা হলো আমরা প্যাক দিতে পারি, যেমন একটা ফেস প্যাক তৈরি করে নিলাম যেটা হয়তো ভিটামিন সি বেশি আছে, যেটা আমাদের কোলাজিনটাকে বাড়াবে, সেই ধরনের একটা প্যাক আমরা বাসায় ইউজ করতে পারি, ঘরোয়া প্যাক। বাট মাসাজটা যেটা হয় যে মাসাজ কিন্তু সবসময় এক্সপার্ট হ্যান্ডের মাধ্যমে হয়, কারণ এই এলোমেলো মাসাজে কিন্তু স্কিনটা লুজ হয়ে যেতে পারে, আমাদের পোরগুলো ওপেন হয়ে যেতে পারে, অনেক রকমের প্রবলেম হতে পারে। সো এই বিষয়গুলো কিন্তু এখন সবাই জানে দেখে আমার আরও ভালো লাগে যে এখন সবারই স্কিন কিন্তু বেশ ভালো, মাশাআল্লাহ। সো ইন্টারন্যাশনাল বিউটি মিটআপ প্রোগ্রাম করেছেন আপনারা কোথায় এবং কিভাবে করলেন এবং কিভাবে সম্ভব হলো? এটা আসলে নেট থেকেই নেয়া, নেট থেকেই প্রত্যেকটা জিনিস আমি কালেকশন করি এবং তাদের সাথে যোগাযোগ করি, সেসব জায়গায় আমি যাই এবং সেখানটায় যোগাযোগ করেই যাওয়া হয়। আর আমাদের এখানে যেটা আমি করি যে আমি যেই সেবাগুলো দেই, আমি প্রথমত আমি মেকআপের উপরে অনেক কোর্স করাই, ওয়ান ডে কোর্স, থ্রি ডেজ কোর্স, যে প্রফেশনাল মেকআপ, অনেক মেকআপ ব্লগার আছে যারা আমার হাতে বেশ ভালো শিখেছে এবং খুব ভালো মানের কাজ করছে, তারা খুবই ভালো লাগে। এবং আমরা এখন অনলাইন ক্লাসও নিচ্ছি, অনলাইন ক্লাসের মাধ্যমে ওরা কিন্তু নিজেদেরকে অনেক মানে ওদের স্কিল ডেভেলপ করতে পারছে, যাদের কোনো প্রবলেম হচ্ছে তারা কিন্তু আবার দেখা যায় নিজেরা মেকআপ করে ছবি দিয়ে আবার পাঠাচ্ছে যে হচ্ছে কি না বা কিছু, তো এখন অনেক ইজি ব্যাপার হয়ে গিয়েছে, অ্যাডভান্স হয়ে গেছে এখন সব কিছু। সো আমরা জানি যে এখন তো নারীদের অনেক বেশি সুযোগ রয়েছে, নারীরা এখন অনেক কাজ করছে, অনেক কিছু করছে, কিন্তু কিছুদিন আগ পর্যন্তও কিন্তু ছিল যে নারীদের জন্য বিজনেস করাটা স্পেশালি অনেক চ্যালেঞ্জিং ছিল। সো আপনি যখন শুরু করেছেন তখন কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতে হয়েছে বা কী কী প্রবলেম ফেস করেছেন? আমি আসলে যখন চিন্তা করেছি আমি কিছু করব, তার আগেই বলতে গেলে আমি জয়েন করে ফেলেছি স্কুলে, দেন আমি এটা শুরু করেছি। বাট অনেকেই আমার পার্লারে আসে, তারা তাদের অনেক কথা বলে, শেয়ার করে, সেগুলো শুনলে খুবই কষ্ট লাগে। আসলে আমাদের দেশের 90% নারীরা অনেক কিন্তু ইয়ে থাকে, মানে কাজ করার ইচ্ছা থাকে তাদের এবং অনেক তারা আমি বলবো যে তারা কাজ ওই যেই ইয়েতে আগ্রহ থাকে সেটা যদি তাকে কাজ করতে দেয়া হয় সে অনেক ভালো করবে। বাট দেখা যায় পরিবার থেকে হয়তো হাজব্যান্ড দিচ্ছে, বাট হয়তো শাশুড়ি আছেন কিংবা ননদ আছেন, তারা চাচ্ছেন না যে ভাবি কিছু করুক, তো এই ধরনের কথা অনেক সময় এসে বলে যে আপু আমার খুব মেকআপ নিয়ে কাজ করতে ইচ্ছে করে, বাট আমার হাজব্যান্ডও বলে ওকে তুমি করো, বাট দেখা যায় শাশুড়ি বলছে যে আমার বেবিরা ছোট, তুমি যত্ন নিতে পারবে না, তোমাকে এটা খেয়াল রাখতে হবে, এই যে সমস্যাগুলো ওরা ফেস করছে। এছাড়া অনেকে অনেক ভালো কাজও করতে পারে, শিখেওছে, বাট অনেক সময় মূলধনের অভাবে করতে পারছে না বা একটা ভালো স্পেস পাচ্ছে না বা বাসায় করলেও ওইভাবে মানে প্রচার করা সম্ভব হচ্ছে ওটা পাচ্ছে না, এই সমস্যাগুলো যখন শুনি তখন আসলে বেশ খারাপ লাগে। আমি চেষ্টা করি আমার জায়গা থেকে, আমি যখন কোনো ব্রাইডকে সাজাই তখন কিন্তু আমি ব্রাইডকে সবসময় এই কথাটা বলি যে তোমার যদি কখনো কোনো বিষয়ে আগ্রহ হয় এবং তুমি যদি সেটি করতে চাও, ধরো তোমার হাজব্যান্ড হয়তো সেটাতে রাজি হবে না, হতে নাও হতে পারে, যে মেয়েরা আসলে কিছু করুক অনেক সময় অনেক হাজব্যান্ডরা অ্যালাউ করে না, তো হ্যাঁ পছন্দ করে না। যেটা আমার নিজের ব্যাপারে যখন আমি পার্লার করতে চেয়েছিলাম আমাকে কিন্তু আমার হাজব্যান্ড ওই যে ঝগড়া করতাম বলে ও বললো পড়ো, বাট পার্লার করবো যখন বলেছি সে তো বললো না পার্লার করা যাবে না,
তো আমি আব্বুকে বললাম না না পার্লার কেন করবে, তোমার কি হাজবেন্ডের ব্যবসা বাণিজ্য খারাপ, পার্লার কেন করতে হবে, টিচিংয়ে আছো ওখানেই থাকো। মানে এই যে যে মানে পেছন থেকে যে গার্ডিয়ানরা যে না করে, তখন তারপরেও আমি ধরে বসেছিলাম যে না আমাকে করতে দিতেই হবে, আমি মরে গেলে আমার কবর ফেটে যাবে, এরকম অনেক রকমের আর কি বলতাম। শেষে আমার হাজবেন্ড ভাবলো যে ঠিক আছে করতে দেই, দুই দিন পরে বন্ধ করে দিবে। কিন্তু আসলে বলবো লাকি আমি, সবাই আমাকে সহযোগিতা করছে, কলিগরা এসছে, এভাবে হয়ে গেল। তো আমি আমার গল্পটা বলি অনেক বউদেরকে যে তোমরা কোনো কিছু চাইলে মন থেকে চাও, ইনশাল্লাহ পারবে। এবং আমি দেখেছি যে অনেকেই অনেক ভালো ভালো কাজ করছে। একটা মেয়ে আছে, ও খুবই ভালো, সে চিড়ার মোয়া অনেক কিছু বানিয়ে সে এসএমএর মেলাতে এবার আমার দেখা হলো রিসেন্ট, এত ভালো লেগেছে। ও আমার হাতে বসে যেছিল এবং ও বলেছিল আপু আমার কিছু করতে ইচ্ছা করে বাট আমি তো পড়াশোনাটা কমপ্লিট করতে পারিনি। তো আমি বললাম যে ঠিক আছে পড়ো। তো সাথে সাথে তাকে পড়তে মানে ওই পরিবেশটা আসলে ছিল না, তো পড়তে পারেনি। সে এখন মোড়া দিয়ে কাজ করছে আর আমাকে বলছে যে আপু আমি আর এক দেড় বছর পরে আবার পড়াশোনা শুরু করবো, আমার হাজবেন্ড বলেছে আমাকে পড়াবে। তো এই যে যে ইয়েগুলো করছে এটা খুব ভালো লাগে আসলে। অবশ্যই তাই, যেহেতু আপনি উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, উদ্যোক্তা হিসেবে আর কী কী কাজ করছেন? কয়েকটা সংগঠনের সাথে জড়িত আছি। রিসেন্ট আমি তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি বিউটিশিয়ান ফোরামের প্রেসিডেন্ট। তো অনেক তৃণমূল যারা সাধারণ মেয়েরা যারা কিছুই করতে পারে না গ্রামের সাইডেও, বাংলাদেশে প্রত্যন্ত এলাকার যারা মেয়েরা আছে তারা আমাদের এই সংগঠনে জড়িত হচ্ছে এবং তাদেরকে আমরা ফ্রি ক্লাস নিয়ে দিচ্ছি, 7 ডেজ 5 ডেজের ফ্রি ক্লাস, যেটা দিয়ে ওরা কিন্তু চাইলে বাসায় ঘরোয়াভাবে ওরা কিন্তু ছোটোখাটো একটা পার্লারের মতো করে মেয়েদেরকে সেবা দিতে পারবে। আমরা যেমন ভুরু প্লাকটা শিখিয়ে দিচ্ছি, যেটা বেসিক যেই জিনিসগুলো আমরা হয়তো দেখা যাচ্ছে ফেসিয়ালটা শিখিয়ে দিচ্ছি, হেয়ার কাটিংয়ের কিছু বেসিক হেয়ার কাটিং শিখিয়ে দিচ্ছি, একটু হেয়ার স্টাইলিং, একটু হালকা মেকআপ, যেটা দিয়ে গ্রাম অঞ্চলে কিন্তু ব্রাইডাল হয়ে যায়। সো এর তারা নিজেরা ইনকাম করতে পারছে। এবং গ্রাম অঞ্চলে যেটা হচ্ছে যে ওদের তো বাসা ভাড়া দিতে হয় না, নিজেদের বাসায় থাকছে, যার কারণে ওদের মোটামুটি অল্প ইনকামেও কিন্তু ওরা বেশ ভালো করছে। তো তৃণমূলদের নিয়ে আমরা এই কাজগুলো করছি। এছাড়াও বিভিন্ন রকমের মেয়েরা আছে যারা অনেক নিডি থাকে, এসে যদি বলে যে এই প্রবলেমে আছি এটা, তো তাদের যতটুকু পারি আমরা সহযোগিতা করি। এখন আসলে একটা মানে বয়স হয়ে গেছে, একটা সময় পার করে এসেছি, এখন ও মানে আমাদের জুনিয়র যারা তাদেরকে আসলে কাজ শেখাতে ভালো লাগে যে ওরা ধরে রাখুক, ওরা জিনিসটাকে অনেক উপরে নিয়ে যাক। আমার কিন্তু অনেক স্টুডেন্ট আছে যাদের মেকআপ দেখলে আমি নিজেই অবাক হই, আমার চেয়েও সুন্দর করে, অনেক সুন্দর করে। এবং ওদের কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় প্র্যাকটিস তো অবশ্যই, তারপরেও গড গিফটেড কিছু ব্যাপার থাকে, সেগুলো রয়েছে। তো আমরা জানি যে সম্প্রতি আপনি পুরস্কার পেয়েছেন, তো এই সেক্টরে কাজ করতে গিয়ে আর কি কি পুরস্কার পেয়েছেন এবং পুরস্কারগুলো আসলে আপনাকে আরও কত অনুপ্রাণিত করে? অবশ্যই যে কোনো পুরস্কার এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, অনেক বেশি আমাদের মানে আরও বেশি দায়িত্ব বাড়িয়ে দেয়। হ্যাঁ, আমরা আমাদের যেই প্রফেশনে আছি সেই জায়গাটা থেকে আমরা আমাদের নিজেদেরকে কাজটা আরও যাতে ছড়িয়ে দিই সেই দিকেই মন চায়। দায়িত্ব বাড়িয়ে দেওয়ার সাথে সাথে আমার কাজ করতে অনেক অনুপ্রেরণা আরও বেশি বাড়িয়ে হচ্ছি। অনেক ধন্যবাদ, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। আমি একটা কথাই বলতে চাই যে আমরা মেয়েরা আসলে সবসময়ই অন্য একটা বাসা থেকে যখন নতুন পরিবেশে আসি তখন সব কিছুই আমাদের কিন্তু মেলে না, হয়তো আমার লাইফস্টাইলের সাথে আমার যেই নতুন পরিবারে আমি এসেছি সেই পরিবারের লাইফস্টাইলে মিলছে না। কিন্তু আমরা তো মেয়েরা সবার সাথে মিলিয়ে নিতেই পারি, তারপরেও আমাদের যে সুপ্ত বাসনাটা থাকে সেটি যদি আমরা আস্তে আস্তে করে একটু ধৈর্য ধরে আমাদের যে আপনজন তাকে যদি আমরা বলি, আমার মনে হয় প্রতিভা থাকলে বিকশিত হবে, একদিন না একদিন আমাদের মনের আশা অবশ্যই পূরণ হবে। অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি। তোমাকে অনেক ধন্যবাদ আর এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য, আর ক্যামেরার পিছনে যারা এত কষ্ট করে আমাদের প্রোগ্রামটি করছেন তাদেরকে অনেক ধন্যবাদ।
দর্শক আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এপিসোডগুলো youtube.com/ATN Bangla প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক।